স্বাগতম লিটল ফ্যানের বিশেষ বুলেটিনে। এদিকে এক গোপন খবর করে জানা গেছে, পিসিবি বিসিবিকে আমন্ত্রণ জানিয়েছেন ঐক্যালাবাস দিতে। আর এ বিষয়ে পিসিবি বলেছেন, বাংলাদেশের গাছ বাংলাদেশের বাস তাদের নাকি খুব প্রিয়। এদিকে বিসিবি ক্যাপ্টেন স্যার মাহমুদুল্লাহ তার দলের প্রত্যেককে বলেছেন, যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকতে, যাতে করে প্লেন থেকে নেবেই পাকিস্তানকে ভরে দিতে পারে। আর এই বরাবরই খেলায় যারা অংশগ্রহণ করবেন তাদের নাম আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। আপনাদের সুবিধার্থে আমি কিছু নাম ভরে দিচ্ছি। স্যার বাদর আজম, আমাদের ভুট্টো, হেরিকান, স্যার স্বর্ণকার, আহমেদ ক্রাসিন ও খুশিদ কাকু সহ আরো অনেকে। আর বাঙালিদের কথা নয়তো নাই বললাম। তো যাই হোক, বাংলাদেশ পাকিস্তানের খেলা নিয়ে আরো বিস্তারিত জানতে আমরা চলে যাব সরাসরি প্লেয়ারের কাছে। আরে বাতেন ভাই, সাকিব নাই, মুশফিক নাই, পোলাপান লাগে তো কোনো বর্ষা নাই। কিরে ভাইরা ভাই, তুই তো কোনো সফর মিস দাস না, তাইলে পাকিস্তান সফর মিস দিতেছস কেন? আরে ভাই তুই এইটা বুঝবি না, তাছাড়া এই পাকিস্তান টিমের লাগে তো আমাকে পোলাপান গুলাই যথেষ্ট। আমি কিছুতেই মেনে নিতে পারবো না। ওই বেটা ছোট্ট মরিস, আমারে দেখে তোর কোন অ্যাঙ্গেলে পোলাপান মনে হয়, ঠিক টাইমে বিয়ে করলে আমার পোলায় আমার সাথে ক্রিকেট খেলতো। আরে ছোট গেদু, তুই মনে হয় ভুলে গেছো, আমরা আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিং এর এক নম্বরে, তোগো মত দল, আমরা ফু দিয়াই উড়াইয়া দিমু। হইছে এইসব র্যাঙ্কিং ফ্যাঙ্কিং 2019 এ চলে গেছে, এখন 2020 তোম ঘরে ডিজিটাল স্টাইলে খাইলে দিমু। বাচ্চারা আমারে সামাল দিবার পারবা তো? আরে তোমার জন্য তো আমি আছি, আমি লিটন দাস, তোমার পিছন দিয়ে দিমো এক কেলাবাস। তবে দুঃখ একটাই, চাইছিলাম বিপিএল এর পর বউ নিয়ে একটু ফ্ল্যাটে যামু, কিন্তু পাকিস্তানের আসল আবাস দেওয়া লাগবো দেখা, হেইডা আর হইলো না। আরে লিটন দুঃখ করিস না, পাকিস্তানের আইক্যালাবাস দিয়া বাড়ি এসে আইক্যা সারাবাস দিবি। তো যাই হোক, পাকিস্তানরে আমি পাপনের জন্য বাস দিবার পারলাম না, তবে বাংলাদেশ কিভাবে পাকিস্তানরে বাস দেয় ওইটা শুক্রবার দেখা যাইব। তো যাবার আগে আরেকটি কথা, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, লিটল ফানের সাথে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো দেখা হইতেছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।